মসজিদে নববী হওয়ার পর ওই মসজিদে নববী শুধু মদিনা না, মদিনা ছাড়িয়ে গোটা একটা বিশ্ব তৈরি করেছে সুন্দর শান্তিপূর্ণ সমাজের। আর এখন দেখেন মসজিদের পর মসজিদ হচ্ছে, মসজিদ দোতলার পর তিনতলা হচ্ছে, তিনতলার পর চারতলা হচ্ছে, টাইলস হচ্ছে, এসি লাগানো হচ্ছে, সব হচ্ছে, কিন্তু শুধু মসজিদগুলো হেদায়েত শূন্যই হয়ে যাচ্ছে। কেন? আল্লাহ তাআলা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহ, তারা আল্লাহর প্রতি ইমান রাখবে, ওয়াল ইয়াউমিল আখির, তারা দুনিয়ামুখী হবে না, তারা পরকালমুখী হবে, ওয়া আকামাস সালাত, এবং তারা শুধু নামাজই হবে না, তারা নামাজ প্রতিষ্ঠা করার মতো একটা সমাজ তারা কায়েম করবে, যেখানে নামাজি লোকদের সমাজ প্রতিষ্ঠিত হবে, যেখানে সমাজের লোকেরা মসজিদের ইমাম এবং সমাজের ইমাম এক হয়ে যাবে। এখন মসজিদের ইমাম এবং সমাজের ইমাম কি এক আছে না আলাদা? আলাদা হয়ে গেছে। মসজিদের ইমাম বাইরের ইমামের সাথে সম্পর্ক নেই, বাইরে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের মসজিদের ইমামের সাথে সম্পর্ক নেই, মসজিদের ইমামকে শুধু মসজিদের ইমাম আমরা মনে করি। আবার দুনিয়ার যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে শুধু দুনিয়ার নেতৃত্ব দানকারী যোগ্যতার অধিকারী মনে করি। আর মসজিদে নববী বলেছিল, মসজিদে নববীর বৈশিষ্ট্যটা ছিল যে মসজিদের ইমাম হবে, সে সমাজ এবং রাষ্ট্রেরও ইমাম হবে, আকামাস সালাত, এরকম একটা নামাজি পরিবেশ যখন প্রতিষ্ঠিত হবে সেই সমাজই হবে মসজিদে নববীওয়ালা শান্তিপূর্ণ একটা সোনার মদিনা। ওই মসজিদে নববী সোনার মদিনা করেছিল, আর আমাদের মসজিদ যদি সোনার বাংলা করতে পারে তাহলেই এই মসজিদের হক যথাযথভাবে আদায় হবে, সেটাকে বলা হয়েছে আকামাস সালাত ওয়া আতাজ যাকা। তোমরা শুধু নামাজই হবে না, তোমাদের অর্থেরও একটা ভাগ এই সমাজের প্রতি আছে, তার মানে আপনি ভালো থাকবেন, ভালো খাবেন, আরাম আয়েশে থাকবেন, এই সমাজ রাষ্ট্র নিয়ে আপনি চিন্তা করবেন, এটা মসজিদের মুসল্লিদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দেন নাই। মসজিদের মুসল্লিদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন তুমি ভালো থাকবে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে এত গুরুত্বপূর্ণ মনে করেছেন, তুমি তরকারি রান্না করলে পারত পক্ষে ওখানে একটু ঝোল কমাই দাও না বেশি দাও, বেশি দাও, যাতে প্রতিবেশীকে কি করা যায়, তোমার মতো না পারলে একটু ভালো রাখা যায়। কলা খেয়ে যদি কলাটা আরেকজনকে না দেওয়া যায় তাহলে কলার খোসাটা বাইরে দেখে তাকে না ফেলে ওটা লুকিয়ে ফেলো, কারণ তুমি দিতে পারো নাই, সে খেতে পারছে না, ওটা দেখে যেন তার মধ্যে কি না হয়, কষ্ট না হয়। সুবহানাল্লাহ, এটা ইসলাম। ইসলাম এতটা মানবিক, সেই মানবিক ইসলামকে আজকে আমরা ধারণ করতে পারছি না। আমরা মসজিদকে ধারণ করছি, কিন্তু মসজিদ যে মানবিক কিছু মুসলিম তৈরি করার কথা বলেছিল সেই মুসলিম আমরা তৈরি করতে পারছি না। সেই জন্য মুসলমানে কেরাম আল্লাহ তাআলা বলেন যে আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই মসজিদে আসার পর, এখান থেকে বের হওয়ার আগে মুসল্লিকে সিদ্ধান্ত নিতে হবে, আমি মসজিদে আসার পর সিদ্ধান্ত নিলাম, বৈশিষ্ট্য অর্জন করলাম, ওলাম ইয়াকশা ইল্লাল্লাহ। দুনিয়া এখন পরস্পর পরস্পরকে খাবারের ভয় দেখাবে, জীবনে নিরাপত্তার ভয় দেখাবে, চলাফেরার ভয় দেখাবে, শান শওকতের ভয় দেখাবে, মর্যাদা ইজ্জত সম্মানের ভয় দেখাবে। আল্লাহ তাআলা বলেন এই মসজিদে যারা আসবে তারা শুধুমাত্র দুনিয়ার এই কোনো কিছুকে ভয় না করে কাকে ভয় করবে? আর যখন শুধুমাত্র আল্লাহকে ভয় করবে গোটা দুনিয়ার সমস্ত কিছু আল্লাহর ওই গোলামকে ভয় করবে। সুবহানাল্লাহ, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, শুধু আল্লাহকে ভয় করা। ফাআসা, এরপর আল্লাহ তাআলা বলেন এখন আমি তোমাদেরকে নিশ্চিত করছি, কে নিশ্চিত করছে? ফাস, আমি নিশ্চিত করছি, ফাউলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। সুবহানাল্লাহ, এই রকম লোকেরাই শুধু মসজিদ থেকে হেদায়েত নিতে পারবে। মসজিদে আসা যাওয়ার মধ্য দিয়ে, শুধু এই নামাজ আদায় করার মধ্য দিয়ে আপনি হেদায়েত পেয়ে যাবেন এটা আশা করা কোরআন আপনাকে সেটা বলছে না। কোরআন আপনাকে বলছে বৈশিষ্ট্য হচ্ছে পাঁচটা, কয়টা? পাঁচটা। নাম্বার ওয়ান, প্রথম বলেছে আপনাকে মান আমানা বিল্লাহ, মসজিদ আসার পর শুধুমাত্র একে আল্লাহকে বিশ্বাস করা, এক আল্লাহর উপর নির্ভরশীলতা, এক আল্লাহর উপরে তুমি আস্থা ভরসা স্থাপন করা, ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার জিন্দিগিকে পর অগ্রাধিকার দেওয়া নয় পরকালমুখী জীবন ধারণ করা, ওয়া আকামাস সালাত, তুমি নামাজ পড়বে শুধু না, নামাজের একটা সমাজ তুমি প্রতিষ্ঠা করবে, ওয়া আতাজ যাকাত, তুমি আরামায়েশে থাকবে শুধু না, তোমার সম্পদ যেটা আছে সেটা গরিবদের জন্য, দুস্থদের জন্য, যারা একটু অসহায় অবস্থায় আছে তাদের কি তুমি ছাবিল করবে? এরপর আল্লাহ তাআলা পাঁচ নম্বরে বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এরকম মুসল্লিরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। এরপর আল্লাহ তাআলা এখন এই পাঁচটা বৈশিষ্ট্যের অধিকারী লোকদেরকে বলেন ফাসা, আমি তোমাদেরকে আশ্বস্ত করছি, নিশ্চয়তা দিচ্ছি,
فاولئك ان يكونوا من المهتدين এরকম ব্যক্তিরা যখন মসজিদ থেকে গুণাবলী করে অর্জন করবে তখন সে মসজিদ থেকে হেদায়েতের অধিকারী হবে আর যে ব্যক্তি হেদায়েতের অধিকারী হবে দুনিয়ার আর কোনো কিছু তার না পেলেও তাতে তার কোনো দুনিয়াতেও ক্ষতি নাই পরকালেও তার কোনো লোকসান হবে না আর মসজিদে আসলাম মসজিদ থেকে বের হলাম নামাজ আদায় করলাম সবই করলাম কিন্তু এই বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে অর্জিত হলো না আমি আল্লাহর প্রতি বিশ্বাস দৃঢ় করতে পারলাম না আমি পরকালমুখী জীবন অর্জন করতে পারলাম না আমি নামাজ প্রতিষ্ঠা করার মতো একটা সমাজ আমি প্রতিষ্ঠা করার কাজ আমি করতে পারলাম না আমি চেষ্টা করতে পারলাম না ওয়াতাজ যাকাত আমার সম্পদ আমি এই সমাজ রাষ্ট্র বিনির্মাণে সুন্দর মানুষ কিছু তৈরি করার জন্য মানুষের সুখে দুঃখে তাদের পাশে আমি দাঁড়াতে পারলাম না আল্লাহ তাআলা বলেন তাহলে তোমার উদ্দেশ্য সফল হবে না আমি যে উদ্দেশ্যে মসজিদকে নির্মাণ করেছি আইয়াকুনু মিনাল মুহতাদিন যেন এখান থেকে তোমরা হেদায়েতের অধিকারী হতে পারো সেই জন্য সম্মানিত মুসলিমান কেরাম আসুন আমরা আজকে চেষ্টা করি মূলত আমাদের এই জীবন ক্ষণস্থায়ী এখানে আমরা কেউ থাকতে পারবো না এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে এই জীবন আমাদের খুবই অল্প সময়ের জন্য এতটাই অল্প যে আমরা কেউ জানতেও পারবো না আমার জীবনটা ইন্তেকাল করেছে আমরা সবচেয়ে বড় আফসোস করছি সবাই মিলে সবচেয়ে বড় আফসোস করছি যে তাকে আমরা চিকিৎসা করার সুযোগ নিতে পারি নাই এবং শেষ পর্যন্ত এখন আমরা জানতেও পারি নাই যে কোন অসুখে তিনি ইন্তেকাল অথচ তার হাজবেন্ড ডাক্তার অথচ আমাদের পরিবারে ডাক্তার আছে অথচ আমি আফসোস করে বলি যে আমি প্রতিদিন অন্তত আল্লাহ আমার অহংকার যেন মাফ করেন আমার সব যেন নষ্ট না হয় আমি অন্তত প্রতিদিন দু চার পাঁচজন রোগীকে সহযোগিতা করার চেষ্টা করি অন্তত প্রতিদিন দু চারজন রোগীকে কিন্তু আমি আমার বোনকে কোনো সহযোগিতার জন্য পাশে দাঁড়াতে পারি না আমি তার পাশে দাঁড়িয়ে তার অসুস্থতা উপলব্ধি করতে পারি না এটা আল্লাহর ফয়সালা আপনার সব থাকবে কিন্তু আল্লাহর অনুমোদন না থাকলে আপনি কোনো কিছুই কাজে লাগাতে পারবেন না কোনো কিছুই কাজে আসবে না আপনি হাসপাতালেরই মালিক আপনি একটা হাসপাতালেরই মালিক কিন্তু আপনি এমন অবস্থায় আপনি মৃত্যুবরণ করবেন আপনি হয়তো হাসপাতাল পর্যন্ত যাওয়ারও সময় পাবেন না সেটা কি আল্লাহ তাআলা কোরআনে এভাবে শেষ করে দিচ্ছে এইটুকু বলে আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবে মৃত্যু তোমাদেরকে মোলাকাত করবে মৃত্যু তোমার জন্য অপেক্ষমান কি রকম অপেক্ষমান আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যাদা তোমরা যদি একটা শিশাডালা প্রাচীরের মধ্যেও লুকিয়ে থাকো সেই জন্য মুসলিমান ইকরাম আমার সম্মানিত ভাইগণ আমার পিতৃতুল্য মুরব্বীরা আছেন আমার চাচারা আছেন আমার এলাকার একদম খুব প্রতিবেশী যারা আমাদেরকে আদর স্নেহ করে বড় করেছেন তারা আছেন আমাদের চেয়ে বয়সে কম আমাদের থেকে চলে গেছে আবার আমরা যারা আছি আমাদের কিন্তু এই মৃত্যুর কোনো সিরিয়াল আমাদের ঠিক করা নাই কে কখন চলে যাব আমরা কেউ জানি না সেই জন্য এই মৃত্যুর প্রস্তুতি সম্পর্কে এই যে নামাজে আপনি দাঁড়াবেন এই নামাজে দাঁড়ালে পাঁচটি কথা যেন আমরা স্মরণ রাখি কয়টি কথা নাম্বার ওয়ান নামাজে এভাবে দাঁড়াবেন আপনি নামাজে দাঁড়ান না নামাজে দাঁড়ানো মানে হচ্ছে মা আমা মা রব্বাহু আসলে আপনি নামাজে দাঁড়ান নাই কার সামনে দাঁড়িয়েছেন এভাবে দাঁড়ান নামাজে এভাবে দাঁড়ানো প্রথম শর্ত হচ্ছে নামাজে মনোযোগ দেওয়ার জন্য নামাজকে অর্থবহ করার জন্য প্রথম শর্ত হচ্ছে আমা মা রব্বাহু আপনি ইমামের সামনে দাঁড়ান নাই আপনি দাঁড়িয়েছেন কার সামনে আল্লাহর সামনে সুতরাং সেই বিনয় সেই ভয় যেন আপনার মধ্যে থাকে ওরা জাহারাল মালাকুল মাউত নামাজে দাঁড়াবার পর দ্বিতীয় চিন্তা মাথার মধ্যে রাখবেন আমার পিছনে কে দাঁড়িয়ে আছে সামনে আল্লাহ পিছনে মালাকুল মাউত অপেক্ষমান ওই আল্লাহর একটা নির্দেশ ফলো করার জন্য শুধু বলা হবে মালাকুল মাউত তাকে নির্দেশ দেওয়া হবে তাকে কি করো জানটা কবচ করে ফেলো ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন শুধু আমি বলে দেব দ্যাটস এনাফ আর কিচ্ছু লাগবে না তার কোনো রোগ লাগবে না এই জন্য ডাক্তাররা এখন বলে যে মৃত্যুর জন্য কাউকে এই কথা বলা ঠিক নয় যে হার্ট অ্যাটাক করার পর তিনি ইন্তেকাল করেছেন বরং বলতে হবে ইন্তেকাল করার কারণে মারা যাওয়ার কারণে হার্টটা অ্যাটাক হয়েছে হার্ট ফেল করে মারা যায় নাই বরং মারা যাওয়ার কারণে হার্টটা কি করেছে ফেল করেছে মারা যাওয়ার ডিসিশন হয়ে গেছে এই জন্য হার্ট ফেল করেছে ওরা অজাহরুল মালাকুল মাউত নামাজে দাঁড়িয়ে দ্বিতীয় চিন্তা রাখবেন তৃতীয় চিন্তা রাখবেন আপনি জমিনে দাঁড়িয়ে আছেন না মুসলিমান কেরাম আপনি দাঁড়িয়ে আছেন জমিনে না আপনি দাঁড়িয়ে আছেন তাহতা আকদামিল পুল সিরাত কোথায় দাঁড়িয়ে আছেন পুল সিরাতে দাঁড়িয়ে আছেন এই পুল সিরাত প্রত্যেককে পার হতে হবে ভাবার কোনো কারণ নেই
যে আপনাকে কেউ সাহায্য করবে, আপনার হাতে ধরবে, সামনে পিছনে আপনার গার্ড অফ অনার থাকবে, কোনো ভাবার কারণ নাই। এই পুল সিরাত সবাইকে পার হতে হবে। পুল সিরাতের উপরে দাঁড়িয়ে একটু এদিক ওদিক হলে বিলিয়ামিনে জান্না, চার নম্বর চিন্তা। দেখেন কত চমৎকার কথা, বিলিয়ামিনে জান্না। তোমার নামাজে দাঁড়িয়ে তোমার মাথার মধ্যে এটা চিন্তা রাখবা, একটু পুল সিরাত এদিক ওদিক হয়ে গেলে আমি হয় ডানে জান্নাতে পড়ে যাবো, অবিশ্বিমালে জাহান্নাম, অবিশ্বিমালে জাহান্নাম। আমার বোনটা ইন্তেকাল করেছে আর আমরা গাড়িতে আসতেছিলাম, আর বলতেছিলাম যে আমরা তো এখন সবই ভুলে যাচ্ছে, পাঁচ মিনিট, দশ মিনিট, আধা ঘন্টা, এক ঘন্টা পর কেউ কাউকে মনে রাখছি না। ওই বোনটার সাথে ধর আমরা কেউ কিচ্ছু করতে পারছি না, আপনার জন্য কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। অমিল ইমান, অমিল ইয়ামিনে জান্না। আপনার চিন্তা রাখতে হবে আপনি কোনভাবে ডান দিকে, আপনি কোনোভাবে জান্নাতে পড়ে যেতে পারছেন কিনা। অবিশ্বিমালে জাহান্নাম। যদি কোনো কারণে আল্লাহ তাআলা আপনার উপরে নারাজ হন, আমার ইসলামবিহীন জিন্দগি, আমার সুদ, ঘুষ, দুর্নীতি, অত্যাচার, রাহাজানি, দুনিয়ার আর কেউ না, যেনক আল্লাহ জানবেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে এটা ভাববেন, অবিশ্বিমালে জাহান্নাম। আমার সে অন্যায়, অত্যাচার, খুন, রাহাজানি, আমার অশ্লীলতা, বেহায়াপনা কেউ কিচ্ছু জানে না, আল্লাহ জানেন। আর সেই কারণে যদি আল্লাহ তাআলা কোনো কারণে পুল সিরাত থেকে আমাকে বাম দিকে জাহান্নামে ফেলে দেন, অবিশ্বিমালে জাহান্নাম। পাঁচটি চিন্তা মাথায় রেখে যখন নামাজে দাঁড়াবেন, তার মধ্যে সবচেয়ে বড় চিন্তা রাখবেন ওরা জহরুল মালাকুল মাউত, এই আজকের সালাতুল জুমাই হচ্ছে আমার জন্য জীবনের শেষ জুমা। এটা যদি কোনো কারণে কেউ জানতে পারে তাহলে জুমার নামাজটা সে কেমন করে আদায় করবে। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, তুমি এমন ভাবে নামাজ আদায় করো যে সালাতুল জোহর পড়েছো, আসরের চিন্তা করবা না, চিন্তা করবা সালাতুল জোহর, এটাই শেষ নামাজ। সালাতুল আসরের আগেই তোমার আরেকটা নামাজ অনুষ্ঠিত হয়ে যেতে পারে, সেটা হলো সালাতুল, সালাতুল জানাজা। আসর পড়ে ফেললে মাগরিবের অপেক্ষা করবেন না, তাহলে নামাজ কাজা করেন কিভাবে, কিভাবে? এটা শয়তান আপনাকে অসহস দেয়, মাগরিবটা তো চলে গেল অসুবিধা নাই, কি পরে নেব, এশা পরে নেব, এশা তো চলে গেল অসুবিধা নাই, ফজর থেকে শুরু করব। কে আপনাকে নিশ্চয়তা দিল যে আপনি ফজর পর্যন্ত বাঁচবেন? কে আপনাকে নিশ্চিত করলো যে আপনি জোহর পর্যন্ত বাঁচবেন? পাঁচটি প্রস্তুতি কি আমরা নিতে পারবো ইনশাআল্লাহ? আমা আমা রব্বাহু, আমি নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়ানোর জন্য না, আমি আল্লাহর সামনে দাঁড়াবো। দুই, আমার ওরা জাহরুল মালাকুল মাউত, আমার পিছনে মৃত্যুর ফেরেশতা কি আছে সবসময় প্রস্তুত আছে। অতাহতা আকদামিল পুল সিরাত, আমি ফুলের উপরে নামাজে দাঁড়াই নেই, আমি নামাজে দাঁড়িয়েছি কিসের উপরে, পুল সিরাতের উপরে। অবিল ইয়ামিনে জান্না, আমার আমলগুলো যদি ভালো হয়, আমার যদি পরকালমুখী চিন্তা থাকে, এক আল্লাহর জন্যই যদি আমি কাজ করতে পারি, আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয় কি নিয়েই যদি আমি চেষ্টা করতে পারি, তাহলে জান্নাত হবে আমার ঠিকানা। অবিশ্বিমালে জাহান্নাম, আর না হলে আল্লাহ তাআলা কোনো কারণে আমার উপরে অখুশি হলে, অসন্তুষ্ট হলে, শুধু আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। আসুন আমার জীবনটায় ইসলামকে বিজয় করা, আর আমার জমিনটাতে ইসলামকে বিজয় করা, জমিনে ইসলাম বিজয় করার জন্য, জীবনে ইসলাম বিজয় করার সিদ্ধান্ত কি আমরা নিতে পারলাম ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আমাদের যারা এই মুসল্লিদের মধ্যে আমাদের দাদা দাদি, আমাদের বাবারা, এই কাতারে যাদেরকে দেখতাম তারা কেউ নেই এখন। আমরা যখন দাদাদের কাতারে দাঁড়াতাম, আমি যাদের নামাজ দেখে নামাজ শিখেছি তারা কেউ নেই এই কাতারে এখন। আমি যাদের, আমি বিশ্বাস করুন আমরা মাদ্রাসা থেকে নামাজ শিখি নাই, আমার এই চাচাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এখনো মনে পড়ে, মনে হলে লজ্জা লাগে আবার ভালোও লাগে। বেতের যখন পড়তেন, বেতের ওনারা হাত তুলতেন, বহুদিন পরে জানতাম যে বেতের পরে একটা দোয়া পড়তে হয়, কারণ একদম ছোট থেকে তো বাবা হাত ধরে মসজিদে নিয়ে আসতো, ভাইয়েরা মসজিদে নিয়ে আসতো, তো দাদাদেরকে, চাচাদেরকে দেখতাম যে ওই তিন রাকাতের মধ্যে মাঝখানে একবার আবার হাত তোলে, তো ওই হাত তোলে ওটাই তুলতাম, কিন্তু মধ্যে যে কিছু পড়তে হবে এটা জানছি বহু পরে, বহু পরে জেনেছি। এই যে দাদারা চাচারা আমাদেরকে শিখিয়েছেন, তারা কিন্তু সিরিয়ালে কেউ নেই। আজকের এই সিরিয়ালে যারা বসে আছেন, এখন থেকে দুই বছর, পাঁচ বছর, সাত বছর, দশ বছর পরে হয়তো আমরাও কাউ থাকবো না। আসুন এই মসজিদের পাশে কবরস্থানে যারা শুয়ে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমার বাবা এই মসজিদ যখন ছিল, আমার বাবা আপনাদের মসজিদের একজন মুসল্লি ছিলেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমার পরপর দুই বোন ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমাদের এখানে অনেকেই
পরপর ইন্তেকাল করেছেন আল্লাহ তাআলার কাছে সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদের সবাইকে মাফ করে দিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন আমাদের যাদের হায়াত নির্ধারিত হয়ে গেছে আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যেবা দিয়ে সুস্থভাবে জীবনটা যাপন করার তৌফিক দান করুন নামাজ শেষে দোয়া হবে আপনারা নামাজের পরে সবাই বসবেন মেহেরবানি করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু